এখন আরবি কোরআন থেকে ইংরেজি ভাষায় যে অনুবাদগুলো তার মধ্যে আপনার মতে কোনগুলোর কথা দর্শকদের উদ্দেশ্যে বলবেন পবিত্র কোরআনের অনেক ইংরেজি অনুবাদ আছে আমি আগেও বলেছি পৃথিবীর বেশিরভাগ প্রধান ভাষাতে পবিত্র কোরআনের অনুবাদ করা হয়েছে আর যদি ইংরেজি অনুবাদের কথা বলেন আমাদের এই প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে পবিত্র কোরআনের পঞ্চাশটারও বেশি অনুবাদ রয়েছে শুধুমাত্র ইংরেজি ভাষায় সবচেয়ে ভালো সামগ্রিকভাবে সবগুলো ইংরেজি অনুবাদের মধ্যে এরকম কয়েকটা তার মধ্যে একটা সহি ইন্টারন্যাশনাল এ হচ্ছে কপি এটা সহি ইন্টারন্যাশনাল এটা অনুবাদ করা হয়েছে মাত্র কয়েক বছর আগে এটা অনুবাদ করেছেন তিনজন আমেরিকান মহিলা তারা ইসলাম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ তারা আগের অনুবাদের রেফারেন্স দিয়েছেন আর এটা খুব ভালো অনুবাদ তবে একটা কথা মনে করিয়ে দেই পবিত্র কোরানের কোনো অনুবাদী পুরোপুরি আল্লাহ সাম তালার বাণীর মতো হবে না কারণ অনুবাদটা করেছে কোনো একজন মানুষ কোনো অনুবাদী ভুল ত্রুটি থেকে মুক্ত না একটাও না অনুবাদটা কোরআনের আসল অর্থের কাছাকাছি আসতে পারে কিন্তু যেহেতু অনুবাদটা করেছে কোনো একজন মানুষ তাই সেটা কোনো মতেই অরিজিনাল আরবি কোরআনের কাছাকাছি আসতে পারবে না তবে ইংরেজিতে কোরণের যে অনুবাদগুলো আছে সে ইন্টারন্যাশনাল তার মধ্যে একটা ভালো অনুবাদ এই অনুবাদটা বেশ ভালো আলহামদুলিল্লাহ তবে কথা আগেও বলেছে অনুবাদগুলো ভুল মুক্ত নয় আরেকটা অনুবাদ এটাও সব মিলিয়ে ভালো আমিও সুপারিশ পবিত্র পবিত্রকরণের এই অনুবাদটা করেছেন আবদুল্লা ইসুফ আলী আব্দুল্লাহ ইসুফ আলী প্রায় চল্লিশ বছর ধরে কোরণের এই অনুবাদ করেছেন আর যদি কোনো অমুসলিমকে অনুবাদ সহ কোরআন দিতে চান তাহলে অনুবাদটা সব মিলিয়ে ভালো এখানে ব্যাখ্যা আছে ফুটনোট আছে আর এর ভাষাটা একটু প্রাচীন ধাঁচের মানে প্রাচীন ইংরেজি ধি ধাও ই অনেকে হয়তো পছন্দ করবে না তবে এটা আরবির সাথে অনেক সংগতিপূর্ণ কারণ আরবি এমন একটা ভাষা যেখানে আপনি পাবেন দুটো লিঙ্গ পুরুষ আর স্ত্রী আর বচন হচ্ছে তিনটা এক বচন দ্বি বচন বহু বচন ইংরেজি ভাষায় আমি যদি বলি ইউ পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই ইউ হোক সেখানে একজন অথবা হোক দুইজন অথবা দুইজনের বেশি তারপরে বলব ইউ ছয়টা পরিস্থিতি আলাদা একজন দুইজন বা অনেকজন অথবা পুরুষ মহিলা আমি এখানে বলব ইউ তবে আরবিতে একজন পুরুষ মানুষের ক্ষেত্রে বলবো এরকম আন্তা আর মহিলাদের জন্য এক বচন হলে আন্তি একইভাবে পুরুষ মহিলার দ্বিবচনটা হবে আলাদা তারপর পুরুষ আর মহিলার বহুবচনটাও হবে আলাদা ছয়টা আলাদা তুমি এই প্রাচীন ইংরেজি এখানে দেখবেন ইউ বদলে ই ধি দাও এই শব্দগুলো কাছাকাছি আরবির সাথে মেলে এ ভাষা অভ্যস্ত না হলে কিছুটা সমস্যায় পড়তে পারেন একটু কঠিন তবে কিছু লোক আবদুল্লাহ ইস্তবালের এই অনুবাদকে আরও সহজ করেছেন তারা এই ই দাও বাদ দিয়ে সেগুলোকে করেছেন ইউ ইত্যাদি তবে সামগ্রিকভাবে এই অনুবাদটা খুব ভালো কিন্তু এখানেও কিছু ভুল ত্রুটি আছে বেশ মোটা দাগের ভুল আপনাকে সাবধান থাকতে হবে ভুলগুলো বেশ মোটা দাগের তবে এই ভুলগুলো বাদে আগেও বলেছি যে এই বেশ পুরনো অনুবাদ এটা আর এটা খুব জনপ্রিয় একটা অনুবাদ এই অনুবাদটার হয়তো কয়েক লক্ষ কপি বের করা হয়েছে আবদুল্লাহ ইউসুফ আলীর এগুলো পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে যেহেতু এই অনুবাদটা জনপ্রিয়তা এটার বিরুদ্ধ সবচেয়ে বেশি বই লেখা হয়েছে তবে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো অনুবাদ ভুলগুলোর ব্যাপারে সাবধান থাকবেন আরেকটা ভালো অনুবাদ পবিত্র কোরআনের করেছেন তাকিউদ্দিন উদ্দিন আলী আর মোহসেন খান এই অনুবাদটা আমি সুপারিশ করব মুসলিমদের জন্য অমুসলিমদের জন্য সুপারিশ করব না কারণ এখানে অনেক ব্র্যাকেট আছে আর এটা মুসলিমদের জন্য ভালো কারণ এখানে ফুটনোটে প্রায় তারা বিভিন্ন রেফারেন্স দিয়েছেন যেমন সহি বুখারি সহি মুসলিম এতে করে মুসলিমরা ভালোভাবে করেন বুঝতে পারবেন অমুসলিমদের জন্য যেহেতু এখানে ব্র্যাকেট আর অনেক ব্যাখ্যা আছে তাই এটা দেওয়ার সময় ফলপ্রসূ হবে না আমার মত অনুযায়ী আরও একটা অনুবাদ আছে ভালো এটা করেছেন আব্দুল মজিদ দরিয়াবাদী মোট চারটা খণ্ড এর একটা বিশেষত্ব হচ্ছে এটা কম্পারেটিভ রিলিজিয়ানের জন্য ভালো এখানে উদ্ধৃতি দেওয়া হয়েছে বাইবেল এবং ইসলাম বাদে অন্যান্য ধর্মগ্রন্থগুলো থেকে আরেকটা অনুবাদ যেটা বেশ ভালো এটা করেছেন মোহাম্মদ আসাদ এটা খুব লজিক্যাল একটা অনুবাদ প্রায় উদ্ধৃতি দিয়েছেন জামাকশারী আলকা শাফের তবে মাঝে মধ্যে এমনকি অলৌকিক কাজেও তাই একটু সাবধান থাকবেন এটা বাদে অনুবাদটার যুক্তিগুলো বেশ সুন্দর তবে সাবধান থাকবেন আগেও বলেছি কোনো অনুবাদ ভুল ত্রুটির ঊর্ধ্বে না আরো একটা ইংরেজি অনুবাদ আছে এটা করেছেন মার্মাদক পিকথাল তিনি একজন ব্রিটিশ এটা শুধু অনুবাদ কোন রকম ব্যাখ্যা বা ফুটনোট নেই আরো একটা অনুবাদ করেছেন টিভি আরভিং এটা হলো আমেরিকান অনুবাদ আমেরিকান ইংরেজি পড়লে এই অনুবাদ ভালো টিভি আরভিং এর যদি কাব্যিক অনুবাদ পড়তে চান তাহলে আর্থার আরবের অনুবাদ তিনি অমুসলিম তবে অনুবাদটা বেশ কাব্যিক কোরআনের এই অনুবাদগুলো সরাসরি ইংরেজি করা হয়েছে আরবি থেকে এরকম আরও অনেক অনুবাদ আছে অনেক আরও কিছু অনুবাদ যেগুলো প্রথমে করা হয়েছে আরবি থেকে অন্য ভাষা যেমন উর্দু তারপরে ইংরেজিতে এরকম একটা করেছেন মাওলানা আবুল আলা মাদি এটাকে বলা হয় তা ফেমুল কোরআন এটা বেশ ভালো একটা অনুবাদ মোট ছয়টা খণ্ড নতুন এডিশনের খণ্ড আরও বেশি আর বিশেষ করে নতুন অনুবাদ উর্দু থেকে ইংরেজি করেছেন জাফরিসা আনসারি এটার মান বেশ ভালো দৃষ্টিভঙ্গিও আলাদা এখানে পবিত্র কোরআনকে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়েছে আমি আরেকটা অনুবাদের কথা বলবো এটা অনুবাদ করেছেন আরবি থেকে উর্দুতে তারপর ইংরেজিতে করেছেন মাওলানা জাদা এখানে মোট তিনটা খন্ড কোরআন এ হল কয়েকটা গুরুত্বপূর্ণ অনুবাদ মনে হয় আমি এখানে দশটার কথা বলেছি আমাদের কাছে পঞ্চাশটারও বেশি ইংরেজি অনুবাদ আছে আর বাজারে হয়তো আরও বেশি পাওয়া যাবে আমাদের দর্শকরা চাইলে কোরআনের এই সব অনুবাদগুলো একবার পড়ে দেখতে পারেন আল্লাহ এই পর্বে আমরা তো একটা বুক রিভিউ করে ফেললাম অসাধারণ ডক্টর জাকির